তাই আজকে আমি চলে এসেছি আরেকটা মেইন টপিক নিয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পলিমরফিজম। এই পলিমরফিজমটা কি? হ্যালো স্টুডেন্ট, আমি দেবজিৎ দাস ই লার্নিং জ্ঞানের পক্ষ থেকে। তোমরা সবাই আশা করি ভালো আছো, বাড়িতে সুস্থ আছো, পড়াশোনাটাও করছো। আর তো যা হলো আমরা দেখতে পারলাম, তো কিছু করার নেই, আমাদের বাড়িতে থাকতে হবে আর তার সাথে পড়াশোনাটাও করতে হবে। তাই আজকে আমি চলে এসেছি আরেকটা মেইন টপিক নিয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পলিমরফিজম। এই পলিমরফিজমটা কি? তোমাদের আমি আগেই বলেছিলাম পলিমরফিজম কি ছোট করে, আজকে আমরা পলিমরফিজম ডেপথে গিয়ে আমরা শিখবো। পলিমরফিজম আর কিছুই নয়, পলিমরফিজম এর মধ্যে আমরা দেখতে পারি পলিমরফিজম, এটা একটা গ্রিক ওয়ার্ড। এর মধ্যে দুটো শব্দ রয়েছে, পলি আর মরফিজম। পলি মানে হচ্ছে মেনি, আর মরফিজম মানে হচ্ছে ফর্ম। তাহলে মেনি ফর্ম, তাহলে পলিমরফিজম মানে হচ্ছে মেনি ফর্ম। তাহলে একটা কাজকে আমরা ডিফারেন্ট ওয়েতে যে আমরা করতে পারি, সেটাকেই আমাদের পলিমরফিজম বলে। আমরা বেসিকটা আমরা অলরেডি আগের ক্লাসে বলে এসেছি, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন যে ক্লাসটা রয়েছে ওটা কাইন্ডলি তোমরা দেখে নিও, তাহলে আমরা আজকে ডেপথে চলে যাচ্ছি। তাহলে এখানে বলেছি, পলিমরফিজম ইন জাভা ইজ আ কনসেপ্ট বাই হুইচ উই ক্যান পারফর্ম আ সিঙ্গেল অ্যাকশন ইন আ ডিফারেন্ট ওয়ে। জানি আমরা সেটা, পলিমরফিজম ইজ ডিভাইড ফ্রম টু গ্রিক ওয়ার্ড, পলি অ্যান্ড মর্পস। দিস ওয়ার্ড পলি মিনস দ্য মেনি ফর্ম অ্যান্ড মর্পস মিন দ্য ফর্মস। সো পলিমরফিজম মিনস মেনি ফর্মস, কোনো কনফিউশন নেই, যে জিনিসটা বললাম সেটাই বলেছে। আর পলিমরফিজম দু ধরনের হয়, একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম আর একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। এই কম্পাইল টাইম পলিমরফিজম কি আর রান টাইম পলিমরফিজম কি আমরা দেখব। এই কম্পাইল টাইম পলিমরফিজম এর মধ্যে আমরা কি করতে পারি, আমরা করতে পারি মেথড ওভারলোডিং। আর রান টাইম পলিমরফিজম এর মধ্যে আমরা করতে পারবো হচ্ছে মেথড ওভাররাইডিং। ক্লিয়ার? তাহলে চলো আমরা আমরা স্টার্ট করে দিই কম্পাইল টাইম পলিমরফিজম। এই কম্পাইল টাইম পলিমরফিজম জাভাতে আমাদের কি বলছে, কম্পাইল টাইম পলিমরফিজম অর আ স্ট্যাটিক মেথড ডিসপ্যাচ, দুটো সেম নাম, ইজ দ্য প্রসেস ইন হুইচ আ কল টু অ্যান ওভারলোডিং মেথড ইজ রিসলভ টু কম্পাইল টাইম রাদার দ্যান অ্যাট রান টাইম। রান টাইমে হয় না এটা, কম্পাইল টাইমেই আমরা বুঝতে পেরে যাই এক্স্যাক্টলি কি হতে চলেছে। ইন দিস প্রসেস উই ডান দ্য ওভারলোডিং মেথড ইজ কল্ড through the reference variable of a class. Here no need to super class. এখানে কোনো সুপার ক্লাসের দরকার হয় না, মানে ইনহেরিটেন্স এর কোনো রকম দরকার হয় না। এখানে আমরা নর্মাল যে জাভার যে প্রোগ্রাম গুলো করতে পারি সেই প্রোগ্রামের মধ্যেই আমরা কম্পাইল টাইম পলিমরফিজম কে অ্যাচিভ করতে পারবো। আর রান টাইম পলিমরফিজম এর জন্য কিন্তু আমাদের সুপার ক্লাসের দরকার হবে। রান টাইম পলিমরফিজম এ আমরা অ্যাচিভ করতে পারি ইনহেরিটেন্স এর সাহায্য নিয়ে, আদারওয়াইজ আমরা করতে পারবো না। তাহলে কম্পাইল টাইম পলিমরফিজম আমরা দেখতে পারলাম, কম্পাইল টাইমেই আমরা সেই জিনিসটা করতে পারবো। মানে ধরো কোনো মেথড রয়েছে, তার ডিফারেন্ট প্যারামিটার থাকবে, মেথড নেম কিন্তু সেম থাকবে। ধরো শো বলে কোনো একটা মেথড রয়েছে, তার মধ্যে কোনোটায় কোনো প্যারামিটার নেই, সেকেন্ডটায় একটা প্যারামিটার, থার্ডেরটায় দুটো প্যারামিটার, ফোর্থেরটায় পাঁচটা প্যারামিটার। তোমার প্রোগ্রাম অনুযায়ী যেভাবে হবে সেটাই হচ্ছে মেথড ওভারলোডিং। মানে ফাংশন নেম সেম, মানে মেথড নেমটা সেম, কিন্তু প্যারামিটারটা ডিফারেন্ট হবে। প্যারামিটারের নাম্বার ডিফারেন্ট হতে পারে বা প্যারামিটারের টাইপ ডিফারেন্ট হতে পারে, মানে ডেটা টাইপটা ডিফারেন্ট হবে। মানে কোনো একটা প্যারামিটার, কোনো একটা ফাংশনের প্যারামিটার যদি ধরো ইন্টিজার আর ফ্লোট রয়েছে, আরেকটা সেম ফাংশন নেমে তার মধ্যে প্যারামিটার কিন্তু দুটো ইন্ট থাকতে পারে, তাহলে কি এইভাবে হতে পারে বা নাম্বারও হতে পারে, কোনোটা একটা প্যারামিটার কোনোটা দুটো প্যারামিটার, এরম ভাবেও কিন্তু আমরা কম্পাইল টাইম পলিমরফিজম কে অ্যাচিভ করতে পারি জাভার মধ্যে। চলো দেখে আসি মেথড ওভারলোডিং ইন জাভা। ইফ আ ক্লাস হ্যাভ দ্য মাল্টিপল মেথড নেম বাই দ্য সেম নেম বাট দ্য ডিফারেন্ট প্যারামিটার, ইট নোন অ্যাজ দ্য মেথড ওভারলোডিং। যে জিনিসটা বললাম সেটাই বলেছে। ইফ উই হ্যাভ টু পারফর্ম অনলি ওয়ান অপারেশন হ্যাভিং দ্য সেম নেম অফ দ্য মেথড ইনক্রিজ দ্য রিউজেবিলিটি অফ দ্য প্রোগ্রাম। সাপোজ ইউ হ্যাভ টু পারফর্ম দ্য অ্যাডিশন of the given number but there can be any number of argument, bibhinno type er argument hote pare. If you write the method such as the sum
ইন্ট ইন্ট, দেখো এখানে দুটো প্যারামিটার পাঠিয়েছে, দুটো ইন্টিজার, ফর দ্য টু প্যারামিটার অ্যান্ড দ্য সাম টু ইন্ট ইন্ট ইন্ট, ফর দ্য থ্রি প্যারামিটার দেন ইট মে বি ডিফিকাল্ট ফর ইউ সে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পারফর্ম মেথড ওভারলোডিং টু ফিগার দ্য প্রোগ্রাম কুইকলি, অ্যাডভান্টেজ অফ মেথড ওভারলোডিং। এই অ্যাডভান্টেজ মেথড ওভারলোডিং এর অ্যাডভান্টেজ কি, মেথড ওভারলোডিং ইনক্রিজ দ্য সাম রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম, আর ডিফারেন্স ডিফারেন্ট ওয়ে টু ওভারলোড দ্য মেথড, কিভাবে আমরা করতে পারি, দেখো বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্ট যেটা বললাম, আর সেকেন্ড হচ্ছে বাই চেঞ্জিং দ্য ডেটা টাইপ, আর্গুমেন্টের মানে কোনোটা একটা আর্গুমেন্ট কোনোটা দুটো আর্গুমেন্ট কিন্তু ফাংশন নেম সেম, সেটা দিয়েও আমরা অ্যাচিভ করতে পারি কম্পাইল টাইম পলিমরফিজম। আর তাছাড়া করতে পারি কি আর্গুমেন্ট ডিফারেন্ট টাইপ অফ আর্গুমেন্ট, মানে দুটো প্যারামিটার মানে একটা ফাংশন নেমে দুটো সেম প্যারামিটার রয়েছে কিন্তু তাদের ডেটা টাইপটা ডিফারেন্ট হবে, ধরো ইন্ট ইন্ট রয়েছে এখানে ইন্ট ফ্লোট রইলো, তাহলেও কিন্তু আমাদের কম্পাইল টাইম পলিমরফিজম আমরা অ্যাচিভ করতে পারি। তাহলে আমরা দুভাবে অ্যাচিভ করতে পারি, একটা হচ্ছে চেঞ্জিং দ্য ডেটা টাইপ, আর একটা হচ্ছে কি বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস। আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে ফার্স্ট এক্সাম্পলে আমরা চলে আসছি বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্ট। দেখো ভালো করে দেখো প্রোগ্রামটা, এখানে একটা ক্লাস রয়েছে যে ক্লাসের নাম হচ্ছে ক্যালকুলেশন, তার মধ্যে একটা মেথড রয়েছে সাম, আর একটা মেথড রয়েছে সাম, কিন্তু এই সামের মধ্যে দুটো ইনপুট প্যারামিটার রয়েছে, আর নেক্সট সামের মধ্যে কিন্তু তিনটে ইনপুট প্যারামিটার রয়েছে। তাহলে কি এখানে দুটো প্যারামিটারই কিন্তু ইন্টিজার টাইপ, আর এখানে তিনটে প্যারামিটারই কিন্তু ইন্টিজার টাইপ। তাহলে কিন্তু এইভাবে আমরা কিন্তু ওভারলোড ফাংশন বা মেথড ওভারলোডিং কে আমরা অ্যাচিভ করতে পারলাম। এই প্রোগ্রামটাকে যখন আমরা কম্পাইল করবো কোন রকম এরার দেবে না। তাহলে কি আমরা এই জিনিসটা কম্পাইল টাইমেই বুঝতে পাচ্ছি, আমরা যে ফাংশনটা লিখেছি সে ফাংশনটা ঠিক লিখেছি, কোনো রকম কনফিউশন আশা করি তোমাদের নেই। তাহলে এইভাবেই আমরা কম্পাইল টাইম পলিমরফিজম কে অ্যাচিভ করতে পারি। সেম ভাবে দেখো এখানে যখন ফাংশনটা কল করছি, আমি কি ক্যালকুলেশনের একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি যার নাম ওবিজে, সেই ওবিজে অবজেক্টের মধ্যে দিয়ে আমি সাম টেন টেন টেন, কারণ এর তিনটে প্যারামিটার রয়েছে আর এর দুটো প্যারামিটার রয়েছে, তাই এখানে দেখো টোয়েন্টি টোয়েন্টি। তাহলে যখন আমি ওবিজে ডট সাম টেন 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 লিখলাম, আমরা তিনটে প্যারামিটার দিলাম, তখন কিন্তু আমাদের এই সেকেন্ড ফাংশনটা কল হলো, আর যখন আমরা দুটো প্যারামিটার দিলাম তখন কিন্তু আমাদের ফার্স্ট মেথডটা কল হলো। আশা করি কোনো কনফিউশন নেই। আউটপুট তাহলে একটা হবে হচ্ছে 30 আর একটা হবে হচ্ছে 40। দেখো আমাদের আউটপুটটাও আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমরা কিভাবে আমরা কম্পাইল টাইম পলিমরফিজম করলাম বাই চেঞ্জিং নাম্বার অফ আর্গুমেন্টস দিয়ে আমরা করলাম, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি এখানে কোনো কনফিউশন নেই। নেক্সট চলে আসছি, সেটা হচ্ছে কি বলেছে বাই চেঞ্জিং দ্য ডেটা টাইপ। এবারে ডেটা টাইপটা চেঞ্জ হবে, ক্লিয়ার? এবারে কি চেঞ্জ হবে, এবারে ডেটা টাইপটা চেঞ্জ হবে, চলো দেখি। তাহলে কি বলেছে, এখানে কি একটা ক্লাস রয়েছে ক্যালকুলেশন, তার মধ্যে সামের মধ্যে দেখো একটা মেথড নেম রয়েছে সাম, আর একটা মেথড রয়েছে সাম, দুটোর মানে এই প্রথম সামের মধ্যে রয়েছে কি ইন্টিজার দুটো, আর সেকেন্ড সামের মধ্যে কিন্তু দুটো ডাবল রয়েছে, কিন্তু দুটোর প্যারামিটার নাম্বার অফ প্যারামিটার সেম কিন্তু ডেটা টাইপটা ডিফারেন্ট, তাহলেও কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো কম্পাইল টাইম পলিমরফিজম। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই, যে কথাটা বারবার করে বলছিলাম সেটাই হয়েছে। তাহলে দেখো এখানে সাম যে ফাংশনটা দুটো প্যারামিটার দিয়েছে, এখানে 11.5 আর 11.5, 11.5 আর 11.5 মানে কি এটা ডাবল, ডাবল নাম্বারকে আমরা পাঠিয়েছি, তাহলে এই মেথডটা আমাদের কল হবে, তাহলে এর রেজাল্ট আসবে, আর তারপরে আমি 30 আর 20 দিয়েছি, এটা হচ্ছে ইন্টিজার, তাহলে যে ফার্স্ট যে মেথডটা রয়েছে এই মেথডটা কল হবে, তাহলে একটার আউটপুট হবে হচ্ছে 23.0 যেটা ডাবল এর, কারণ সেটা ডাবল এর রিটার্ন করছে, আর একটা হচ্ছে 50 যেটা কেনা ইন্টিজার রিটার্ন করছে। আশা করি আমরা কম্পাইল টাইম পলিমরফিজমটা ভালো করে বুঝতে পারলাম, কিভাবে কম্পাইল টাইম পলিমরফিজমটা অ্যাচিভ করা যায় সেটা দেখলাম, দুটো ভাবে করা যাচ্ছে, একটা বাই চেঞ্জিং আর্গুমেন্ট বাই চেঞ্জিং ডেটা টাইপ অ্যান্ড আর একটা হচ্ছে বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই কম্পাইল টাইম পলিমরফিজম নিয়ে। এবারে আমরা চলে আসি রান টাইম পলিমরফিজম। এই রান টাইম পলিমরফিজম করার সময় কিন্তু আমাদের ইনহেরিটেন্সের হেল্প নিতে হবে। আমরা ইনহেরিটেন্সটা অলরেডি আগের ক্লাসে করে এসেছি, সেটা আমার ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও যে কিভাবে আমরা ইনহেরিটেন্সকে এক্সাম্পল দিয়ে যাওয়ার কি কি ইনহেরিটেন্স হয় সেই ইনহেরিটেন্সের ডিটেলটা আমরা ওখানে দিয়েছি, তার উপরে আমরা আজকে করবো হচ্ছে রান টাইম পলিমরফিজম। এই রান টাইম পলিমরফিজম অর ডাইনামিক
মেথড ডিসপ্যাচ দুটোর কিন্তু সেম না, ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য কল টু অ্যান্ড ওভাররিডেন মেথড ইজ রিসলভড এট দ্য রান টাইম রাদার দ্যান দ্য কম্পাইল টাইম। কম্পাইল টাইমে কিন্তু আমরা বুঝতে পারবো না এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের রান টাইমেই হবে। কিভাবে হবে সেটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যেই বুঝে যাব। ইন দিস প্রসেস অ্যান্ড ওভাররিডেন মেথড ইজ কল থ্রু দ্য রেফারেন্স ভ্যারিয়েবল অফ দ্য সুপার ক্লাস। সুপার ক্লাসে রেফারেন্স ভ্যারিয়েবলকে আমরা ইউজ করতে পারি, সেটাকে আমাদের বলা হয় হচ্ছে আপকাস্টিং, সেটা দেখব। তাহলে কি বলছে, দ্য ডিটারমিনেশন অফ দ্য মেথড টু বি কল্ড বেসড অন দ্য অবজেক্ট বিং রেফার বাই দ্য রেফারেন্স ভ্যারিয়েবল। রেফারেন্স ভ্যারিয়েবল দিয়ে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। চলো আমরা তাহলে বুঝে নিই আপকাস্টিংটা কি। আপকাস্টিংটা কিছুই নয়, আপকাস্টিংটা দেখো এখানে কি আপকাস্টিং, আপকাস্টিংটা হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবল অফ আ প্যারেন্ট ক্লাস আর তারপরে কি হয়েছে অবজেক্ট অফ দ্য চাইল্ড ক্লাস। এখানে এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো, দেখো একটা ক্লাস এ রয়েছে যেটা কিনা আমাদের প্যারেন্ট ক্লাস আর একটা ক্লাস বি রয়েছে যেটা কিনা আমার চাইল্ড ক্লাস। কারণ কেন চাইল্ড ক্লাস, কারণ আমরা ক্লাস এ কে আমরা এক্সটেন্ড করেছি, এখানে কোন রকম কনফিউশন নেই আশা করি। তাহলে কি এখানে দেখো আমরা এ ক্লাস এর একটা রেফারেন্স নিচ্ছি, ক্লাস এর এ তার স্মল এ ইকুয়াল টু নিউ বি। তাহলে কি হলো আমি একটা রেফারেন্স ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, মানে রেফারেন্স একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটা কিনা ক্লাস এর রেফারেন্স, কিন্তু আমরা তৈরি করলাম কি একটা বি এর অবজেক্ট। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে এই যে মেথডটা এটাকেই বলা হয় হচ্ছে আপকাস্টিং। ফর আপকাস্টিং উই ক্যান ইউজ দ্য রেফারেন্স ভ্যারিয়েবল অফ দ্য ক্লাস টাইপ অর অ্যান ইন্টারফেস টাইপ। ফর এক্সাম্পল দেখো আমরা ইন্টারফেসও কিন্তু সেই জিনিসটা ব্যবহার করতে পারছি, দ্য ইন্টারফেস আই ক্লাস এ। তাহলে কি বলছে, ক্লাস বি এক্সটেন্ড এ ইমপ্লিমেন্ট আই। এখানে কি রিলেশনশিপটা আমাদের বোঝাবে, দেখো কি কি রিলেশনশিপ হয় এখানে আমরা ইজ এ রিলেশনশিপটা দেখতে পাবো। তাহলে বি ইজ আ এ, বি ইজ আ এ, বি ইজ আ আই আর বি ইজ আ অবজেক্ট। তাহলে কি এখানে কি বি আর ক্লাস বি এর সাথে ক্লাস এর কি সম্পর্ক, ইজ আ রিলেশনশিপ, আর বি এর সাথে আই এর কি সম্পর্ক মানে বি ক্লাসের সাথে ইন্টারফেস এর কি সম্পর্ক, এখানেও কিন্তু ইজ এ রিলেশনশিপ হচ্ছে। আর অবজেক্ট ক্লাসের সাথেও কিন্তু বি এর ইজ এ রিলেশনশিপ কনসেপ্ট। তাহলে আমরা এখানে দেখতে পারলাম কি ইজ এ রিলেশনশিপ। তাহলে বি এর সাথে অবজেক্ট ক্লাসের কি রিলেশনশিপ আছে, অবজেক্ট ক্লাস কিছুই না, অবজেক্ট ক্লাস এটা কিন্তু রুট ক্লাস, সেটাই দেখো বলছে সিন্স অবজেক্ট ইজ আ রুট ক্লাস অফ দ্য ক্লাসেস ইন জাভা সো উই ক্যান রাইট বি ইজ আ অবজেক্ট। মানে বি একটা অবজেক্ট ক্লাসের, বি এর সাথে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে জাভার একটা রুট ক্লাস, অবজেক্ট হচ্ছে জাভার একটা রুট ক্লাস, সেই অবজেক্ট ক্লাসের কিন্তু অবজেক্ট ক্লাসের সাথে আমরা যে ক্লাসই লিখি না কেন সেটা কিন্তু আমাদের সবসময় ইজ আ রিলেশনশিপ মেনটেন করবে, অবজেক্টটা মাথায় রাখবে সবসময়, অবজেক্ট হলো জাভার একটা রুট ক্লাস। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আপকাস্টিং ও দেখলাম, আপকাস্টিং এ কি দেখলাম একটা প্যারেন্ট ক্লাসে রেফারেন্স অবজেক্ট তৈরি করছি, আমরা বি ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করি। চলো চলে আসি তাহলে আমরা এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম। এই এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম কি, রান টাইম পলিমরফিজম কি আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, এবারে তার আমি এক্সাম্পল দেখব। এখানে কি বলে, ইন দিস এক্সাম্পল উই আর ক্রিয়েটিং দ্য টু ক্লাস বাইক অ্যান্ড স্প্লেন্ডার, দ্য স্প্লেন্ডার ক্লাস এক্সটেন্ড দ্য বাইক ক্লাস অ্যান্ড ওভার রাইট ইটস রান মেথড। রান মেথডটাকে আমরা এখানে ওভার রাইট করছি। উই আর কলিং দ্য রান মেথড বাই দ্য রেফারেন্স ভ্যারিয়েবল অফ দ্য প্যারেন্ট ক্লাস। ক্লিয়ার? Since it's referred to the subclass object and the subclass method overrides the parent class method, the subclass method is invoked at the runtime. Chal program ta chole ashi tali amra bujhte parbo. Dekho ekhane ekta ki royeche, ekhane ekta class royeche bike jar moddhe ekta method royeche run jetar moddhe print ki korche running, ar ekta class royeche splendor jeta kina extend korche bike, mane splendor is a child class and bike is a parent class, amra already dekhe eschi. Tar moddhe সেম মেথডটা রয়েছে রান, কিন্তু তার দেখো মেথডটা আমি নতুন করে আবার ডিফাইন করেছি। কেন ডিফাইন করেছি, যখন আমি এক্সটেন্ড করেছি রান মেথডটা তো অটোমেটিক্যালি এখানে চলে এসেছে, রান মেথডটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে, সেই রান মেথডটাকে আমি ইউজ না করে আমি নতুন করে মেথডটাকে আবার লিখলাম। এই যে কনসেপ্টটা, নতুন করে আমার প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে যখন আমি আমার সাব ক্লাসে লিখবো সেটাকেই কিন্তু আমরা বলি মেথড ওভাররাইডিং। আশা করি আমরা বুঝতে পারলাম মেথড ওভাররাইডিংটা কি। মেথড ওভাররাইডিং আর কিছুই না, প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে সাব ক্লাসের মধ্যে রিডিফাইন যখন আমরা করব তখন সেটাকে বলা হয় কিন্তু মেথড ওভারলোডিং, এই সরি ওভাররাইডিং।
তাহলে দেখো এই যে প্যারেন্ট ক্লাসের মধ্যে রানে ছিল, রান ফাংশনের মধ্যে শুধু প্রিন্ট করছিল রানিং, সেই মেথডটাকেই আমি নতুন করে ডিফাইন করলাম রানিং সেফলি উইথ 60 কিলোমিটার পার আওয়ার, যেটা দিয়েছে আমাদের। এবারে দেখো তাহলে কি করছি, আমরা স্প্লেন্ডার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি যার নাম এস, আর বাইক ক্লাসের একটা রেফারেন্স ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, তাহলে কি বি ডট রান আর এস ডট রান। এই বি ডট রান যখনই আমি ক্রিয়েট করব তখন আমাকে কে দেখাবে কিন্তু রানিং, আর যখন এস ডট রান ক্রিয়েট করবো তখন আমাকে দেখাবে রানিং সেফলি উইথ 60 কিলোমিটার। কিন্তু বি, কিন্তু বি এখানে কি, বি এখানে কিন্তু বাইক ক্লাসের রেফারেন্স অবজেক্ট, বাইক ক্লাসের রেফারেন্স ভ্যারিয়েবল, নট বি ইজ আ নট আ অবজেক্ট অফ দা বাইক ক্লাস, এটা মাথায় রাখবে। বি যেহেতু বাইক ক্লাসের অবজেক্ট নয়, বি যেহেতু বাইক ক্লাসের অবজেক্ট নয়, তার জন্য কিন্তু এই মেথডটা রান হবে না। বি ক্লাসের এই রেফারেন্স ভ্যারিয়েবল দিয়ে আমরা যেহেতু করছি, বি ক্লাসের রেফারেন্স ভ্যারিয়েবল কি মানে, তাহলে এই মেথডটাকে আমরা কল করছি, এই মেথডটাকে, তাহলে এই মেথডটাকে যখন আমরা কল করছি রানিং সেফলি এটাই দেখাবে। তাহলে বি ডট রানেও এটা দেখাবে, এস ডট রানেও এটা দেখাবে, কি দেখাবে, রানিং সেফলি উইথ 60 কিলোমিটার। তাহলে এটা কেন দেখাবে আমরা বুঝতে পারলাম, কারণ বি ইজ নট আ অবজেক্ট অফ আ বাইক ক্লাস, বি ইজ আ রেফারেন্স ভ্যারিয়েবল অফ আ বাইক ক্লাস, ক্লিয়ার। তাহলে বি হলো রেফারেন্স ভ্যারিয়েবল, কিন্তু বি রেফারেন্স ভ্যারিয়েবল দিয়ে আমি স্প্লেন্ডারেরই কিন্তু অবজেক্ট তৈরি করছি, তার জন্য এই মেথডটা কল হচ্ছে, এই মেথডটা এস এর জন্য এস ডট রানেও এই মেথডটা কল হচ্ছে, এর বি ডট রানেও কিন্তু এই মেথডটা কল হচ্ছে। এখানে যদি আমি বাইক বি ইকুয়াল টু নিউ বাইক করতাম তাহলে কিন্তু এই মেথডটা কল হতো, ক্লিয়ার। আশা করি তোমরা জানো, কারণ তোমরা অলরেডি ইনহেরিটেন্সটা দেখে এসছো। যদি ইনহেরিটেন্স নিয়ে কনফিউশন থাকে তাহলে আমার যে ডেসক্রিপশন বক্সে ইনহেরিটেন্স এর লিঙ্কটা দেওয়া রয়েছে, কাইন্ডলি গিয়ে সেটা দেখে নিও, তাহলে তোমাদের পুরো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তো আমি রয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এইটা হলো আউটপুট, রানিং সেফলি উইথ 60 কিলোমিটার, রানিং সেফলি উইথ 60 কিলোমিটার। তাহলে আজকে আমরা দেখে নিলাম রান টাইম পলিমরফিজম অ্যান্ড কম্পাইল টাইম পলিমরফিজম। তাহলে আমরা একটুখানি জিস্টটা বলে দিই, কম্পাইল টাইম পলিমরফিজমে আমরা কি দেখতে পারলাম, কম্পাইল টাইম পলিমরফিজমে আমরা দেখতে পারলাম মেথড ওভারলোডিং, আর রান টাইম পলিমরফিজমে দেখতে পারলাম মেথড ওভাররাইডিং। মেথড ওভারলোডিং করার জন্য আমাদের ইনহেরিটেন্সের দরকার হয় না, কারণ সেটা কম্পাইল টাইমেই হয়ে যাচ্ছে, আর রান টাইম পলিমরফিজমের মধ্যে আমাদের ইনহেরিটেন্স দরকার হয়, তার জন্য সেটা আমাদের রান টাইমে এক্সিকিউট হবে। আশা করি আমাদের পলিমরফিজম নিয়ে তোমাদের কোনো রকম ডাউট নেই। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমার ফেসবুকের এবং ইউটিউবের চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কারণ এই সিচুয়েশনে যারা বাড়িতে বসে পড়াশোনা করতে পারছে না তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুবই দরকার, তারা যাতে তাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। আমাদের এই সিচুয়েশনকে সবাইকে একসাথে লড়তে হবে, সবার হাত যদি আমরা একসাথে জড়ো করতে পারি তাহলেই আমরা কিন্তু এই সিচুয়েশনকে ওভারকাম করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারলে, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।